আসসালামু আলাইকুম আজ কিছু কথা বলবো আজকে মনটা খারাপ আবারও দিন পর আবার মনটা খারাপ হলো কিছুদিন একটু স্টেবল ছিলাম দেশের এত বড় একটা পরিবর্তন হলো দেশের মানুষের এরকম একটা সময় যাচ্ছে তার মাঝখানে অনেক খারাপ সংবাদ গিয়েছে অনেক মানুষ মারা গেছে অনেক কিছু হয়েছে এখনো হচ্ছে আমরা এখনও সেটেল হতে পারিনি নতুন গভর্নমেন্টের গভর্নমেন্ট কাজ করছে তারাও এখনও সেটেল হতে পারেনি এই মুহূর্তে আবার আমরা শুনছি বন্যার যে ডামাডোল চলছে খুবই ক্ষতি হচ্ছে অলরেডি মানুষজন মারা যাচ্ছে তাদেরকে ঠিকমতো জায়গা মতো পৌঁছে দেওয়া যাচ্ছে না যারা দূরে থাকি তাদের অনেক কষ্ট হয় যারা দেশকে ভালোবাসি তাদের অনেক কষ্ট হয় এই দুর্দশা দেখে আমরা এখান থেকে বসে তো আসলে কিছু অর্থ সাহায্য ছাড়া আর কিছুই করতে পারি না আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের করণীয় খুব কম এখানে খুবই লিমিটেড যারা এখানে আসলে সত্য কথা যে আমরা যারা কামলা দিয়ে খাই আমরা আসলে যারা বিদেশে থাকি তারা সবাই মানে ওই রকমই খুব কষ্ট করে চলতে হয় মানে কষ্ট মানে এই না যে কায়িক পরিশ্রমটাকে বুঝিয়েছি হয়তো অন্যান্য দিক থেকে অনেকেই খুব ভালো অবস্থায় অবস্থায় আসেন কিন্তু আমাদের যে অন্যান্য বিষয়গুলা আমরা যেটাকে আমরা এরকম করেই বলে থাকি যাই হোক আজকে মনটা অনেক খারাপ দেশের বন্যা পরিস্থিতির কারণে অনেক খারাপ সময় যাচ্ছে বাদ ভেঙে যাচ্ছে ইন্ডিয়াতে দুইটা বাদ খুলে দেওয়া হয়েছে জানি না এটা আসলে কোনটা করা হয়েছে ইচ্ছা করে করা হয়েছে কিনা বাট স্টিল আমরা যেটা দেখছি সেটা খুবই ভয়াবহ অবস্থা সেটা খুবই খারাপ আমাদের জন্য আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আর আমরা যেটা বলছিলাম আর কি আমরা তো এখান থেকে দোয়া করতেছি যেন খারাপ কিছু না হয় আমরা একটা নতুন রিফর্মের মধ্যে দিয়ে যাচ্ছি সব নতুন সরকারের মধ্যে কাজ করছে এর মাঝখানে ছাত্ররা কাজ করছে জনগণ সাধারণ জনগণ কাজ করছে কিছু সুযোগ সন্ধানী লোকজনও কাজ করছে তারা সুযোগ সন্ধানী করছে সুযোগ সন্ধান মানে করেই যাচ্ছে যে কিভাবে দেশটাকে লুটে পুটে খাওয়া যায় অলরেডি আমরা যেটা দেখলাম চাঁদা বদলের মানে হাত বদল চাঁদার হাত বদল পরিবহন সংস্থা বিভিন্ন জায়গায় বাট এনিওয়ে আমরা যেটা করছি সেটা আসলেই ভালো নয় আর আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি মনে হয় আমরা ভালো দিকেই যাচ্ছি কিন্তু যেহেতু এখন মন খারাপ বন্যা পরিস্থিতি নিয়ে বেশি কথা বলবো না রাজনৈতিক আলাপ আজকে করবো না আজকে শুধুমাত্র সবাইকে বলবো সবাই ঝাঁপিয়ে পড়ুন যারা যেখানে যেভাবে পারেন দেশের এই দুর্দশায় যারা কষ্টে বিপদে পড়েছে এই বন্যার পানিতে বিপদে পড়ছে তাদেরকে একটু হেল্প করুন যতটুকু পারেন যেভাবে পারেন আর কি এইটুকুই আজকের মতো বলার বেশি কিছু বলে আসলে কারো সময় নষ্ট করার সুযোগ নেই আর এখানে মোটিভেশনে দেওয়ার সুযোগ নেই এইখানে আসলে চিৎ চিৎকার চেঁচামেচি করারও সুযোগ নেই কারণ এমন একটা পরিস্থিতি এখন এই বন্যা যার আমরা জানি যে বন্যা যখন হয় তখন তো সব ভাসিয়ে নিয়ে যাই গরু ছাগল বা মানে হাঁস মুরগি সব কিছু চলে যায় গরিব মানুষ আরও গরিব হয়ে যায় এরপরে যেটা হয় এরপরে বন্যা যখন চলে যায় এরপরে আবার রোগ বালাই এটা সেটা চলতে থাকে যেটা আসলে আবারও আরও বেশি মহামারী একটা রূপ ধারণ করে যেটা আরও বেশি মানুষের ক্ষতি হয় রাস্তাঘাট ভেঙে যায় সমস্ত কিছু নতুন করে বানাতে হয় মানে অনেক কিছু হয় আর এবারের বন্যাটা একটু হঠাৎ করে হুটহাট করে এমন বেশি হয়ে আসলো কেন আসলো ঠিক বুঝতে পারতেছি না যাই হোক যেটাই হোক আল্লাহ যা করেন যেন আমাদের লুক আফটার করেন যেটাই হচ্ছে এটা যেন আসলে ঠিকঠাক মতো হয় যাতে করে আমরা এটা ওভারকাম করতে পারি এটাই হলো মেইন বলার উদ্দেশ্য তো আজকে আর বেশি দূর আগাই না আগাই আজকে শুধুমাত্র সবার কাছে এবং বলবো এবং আল্লাহর কাছে সবাই দোয়া করেন এবং আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারি এই জন্য সবাই দোয়া করবেন এবং সচেতন থাকেন যারা ভালো অবস্থায় আছেন তারা প্লিজ একটু যেয়ে তাদেরকে গরিবদেরকে হেল্প করুন যারাদের ক্ষতি হয়েছে তাদেরকে হেল্প করুন যাদেরকে তাদেরকে যেন একটু আশ্রয়স্থলে নিয়ে যাওয়া যায় অনেকে এই সময় নিজের বাসা ছেড়ে চলে যেতে চায় না ডাকাতের ভয়ে চুরি ডাকাতের ভয়ে হ্যাঁ সেটা তো একটা আসেই তারপরে তাদেরকে তো আগে তো জীবনটা বড়ো জীবনটাকে বাঁচান তারপরে অন্য কিছু আবার করা যাবে এখন যে অবস্থায় আছে এই ছাড়া তো আর কিছু বলার নেই তো আর কি বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এইখানেই থাকি এখানেই বিদায় আর ইনশাআল্লাহ নেক্সট উইক নেক্সট টুমরো আর পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই এবং সবাই প্লিজ প্লিজ সবাই দোয়া করুন এবং যে যার যা আছে তাই নিয়ে গরিব মানুষের বা বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান প্লিজ এইটাই আজকে চাওয়া ধন্যবাদ সবাইকে